প্রথমে আমি লেনিনকে এবং সভাপতি মহোদয়কে উদ্দেশ্য করে একটা কথা জিজ্ঞেস করতে চাই। সভাপতি মহোদয় এখানে আছেন, যে এই মুহূর্ত থেকে আমি যখন আজকে এসে জানতে পারলাম মেয়াদ উত্তীর্ণ কমিটি এখনই এই মুহূর্তে বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হবে, আহ্বায়ক কমিটি করে আপনারা ইলেকশনের ডেট বলেছেন ঈদের পরে করবেন, ইলেকশনের ডেটটা অচিরে জানিয়ে দেওয়া হোক এবং তার আগে আপনারা নমিনেশন পেপার যা আছে, নমিনেশন ফর্ম যেটা আছে সেটা বিলি করা শুরু করে, নচেত যদি অডিটে আসে আপনারা কিন্তু ফেসে যাবেন সংবিধান অনুযায়ী। এ কথাটা আমি স্মরণ করিয়ে দিতেছি। এটাকে বিলুপ্ত ঘোষণা করার ক্ষমতা আমার নেই, একমাত্র বিলুপ্ত ঘোষণা করার ক্ষমতা রাজশাহী জেলা ইউএমএফের সভাপতি। তো আমি চাই এবং এইটা ঈদের পরেই করেন, কিন্তু এর আগে যারা যারা পার্টিসিপেট করবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন, তারা কিন্তু সুযোগ পাবে কিছু কাজ করার জন্য তাদের নিজেদের জন্য। ওটাকে কি বলে আপনার প্রচার, প্রচারের ব্যাপারে কাজ করতে পারবে, তারাও সুযোগ পাবে। এটা আমি বিনীতভাবে অনুরোধ করে জানালাম আপনাকে। দুই নম্বর কথা হল ব্যর্থতা আর অর্জন, এটা খুব সুন্দর কথা। প্রথমে কথা হলো আমি যদি আজকে জিজ্ঞেস করি আমার খুব পাশের প্রিয়জন আমার সহসভাপতি মহোদয়, যে দোষ স্বীকার করে নিয়েছে লেনিন, ব্যর্থতাটা স্বীকার করে নিয়েছে, সেজন্য উনি খুব ওনাকে ধন্যবাদ দেবেন। কিন্তু এই দোষ যে পুরো রাজশাহী কমিটির ব্যর্থতা সেটা কি মেনে নেওয়া উচিত নয়? ওর একার কেন ব্যর্থ করে? আমি সজোর আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সেজন্য দোষ আর গুণ দিয়ে কোনো কথা না, সবাই মিলে সবার কাছে অনুরোধ, আমি যদি আজকে একটা মনে করেন যে খুব বাজে কাজ করে খুব বিপদে পড়ে গেলাম, আপনারা সবাই জানেন আমি খুব বাজে কাজ করেছি, অন্যায় করেছি, তারপর আপনার কিন্তু সঠিক আমি বুঝিস না, আমাকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আপনার। আমি বলবো না কোনো সিঙ্গারকে বাঁচান, কোনো নৃত্যশিল্পীকে বাঁচান, নাটককে বাঁচান, আমি বলবো আমার মিউজিশিয়ান ভাইকে বাঁচান। সেজন্য মানসিকভাবে একটা জিনিস চিন্তা করবেন, মিউজিশিয়ান ভাই আমরা অবহেলিত, কথাটা তো আছে নির্যাতিত, নির্যাতনের চরম শিকার, সেটার জন্য সর্বোপরি সবচেয়ে বেশি দায়ী আমরা নিজেরা। আমাদের বিবেককে চিন্তা করে আপনারা একবার জিজ্ঞেস করেন যে আমরা একে অন্যের বিরুদ্ধে কথা বলি, কি বোধ গায় রাস্তাঘাটে যখন প্রোগ্রাম করতে যায় গাড়ির মধ্যে বসে বসে মিউজিশিয়ান, মিউজিশিয়ানের কি বোধ গায়, ওই সিঙ্গার তো একজনের বিরুদ্ধে একজনের কি বোধ গায় না? এই সুযোগগুলি কিন্তু মানুষকে করে দিয়েছি আমরা, আমাদেরকে অবহেলা করার জন্য, নিন্দা করার জন্য। আমরা যদি নিজেদেরকে বলি যে আমরা অনেক ভালো কাজ করছি, মোটেই নয়। আজকে বিএমএফের রাজশাহীতে আমি এসে আনন্দিত অনুভব করছি, গতবার আসার পরে আমি দেখেছি অনেক মিউজিশিয়ান ছিলেন, কিন্তু আমার মনে হচ্ছে এবার আরো বেশি একত্রিত হয়েছে। আমি বিনীত অনুরোধ করে যাবো সভাপতির মাধ্যমে যে এইটা যেন দ্বিগুণ নেক্সট বার দেখছে, এখন হয়েছে 100 জন, সামনে দেখতে চাইলে 200 জন, ওই দিনে ইয়া এক বছরের পরে আমি চাই। এবং আমাদের দাবি, কেন্দ্রীয় কমিটির দাবি আপনাদের কাছে, যারা জিনেরা বাইরে আছেন ওনাদেরকে যে জিজ্ঞেস করেন কি আমাদের অন্যায় বিএমএফ, আপনার কি ক্ষতি করেছে, কেন আপনি আমাদের সাথে আসবেন না, কাজ করবো স্টেজে মঞ্চে অমুক জায়গার মধ্যে একসাথে, কিন্তু এক ছাতার কমে কেন আসবো না, কি অন্যায়? যদি অন্যায় থাকে আমি যেমন বলি কথায় কথা, সে ছোট 10 বছর 12 বছর যদি হয় আমি তার পায়ে ধরে ফেলি, আসলে না কয়দিন গাড়ি দিলি আমার কয়দিন, কিন্তু তার সাথে রেসারেসিতে যাওয়া যাবে না, বুকে টানটা কয়দিন গাড়ি দিবে আমার মা বন্ধুকে। সুতরাং
আমরা একে অন্যের বিপদ দেওয়া, রেষারেষি করা, যেগুলো আমাদের ভিতরে খারাপ। একজনের প্রোগ্রাম করছে, চাইছে 2000 টাকা দিতে হবে। তো পার্টি বলল যে ভাই 2000 টাকা দিতে পারবো না, পাশে কিন্তু দাঁড়িয়ে আছে, উনি বললো আমি 1000 টাকা করে দেবো। কে কার সম্মান নষ্ট করলো? এগুলো আমাদের ভিতরে কি লজ্জা কাটে আমাদের, কিন্তু সেটা কোনোদিন আমরা ঘেঁটে দেখি আমরা যে কি স্তরে নেমে গেছি। রিক্সাওয়ালা যখন ভাড়া বাড়ায়, আগে ছিল 10 টাকা, এখন 20 টাকা করে দিয়েছে। ওই আর পাশের রিক্সাওয়ালা তো কোনোদিন ওই যে 20 টাকা বলেছে 20 টাকায় যেতে হবে, ওরা কিন্তু 20 টাকা ধরে রেখেছে, ওরা কিন্তু নামে নেই। তাহলে ওদের থেকেও আমরা খারাপ? নাপিতের দোকানে চুলের রেট বানিয়ে দিয়েছে, কাটে দিয়ে কাটাতে কত হবে? পাশের দোকানে যখন সেও একই দাম, তাহলে আমরা ওদের থেকেও খারাপ? আমাদের বিবেকের কাছে প্রশ্ন করি, কেন আমরা এরকম? কেন 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 কেউ বলতে পারবে না, এই উত্তর কেউ দিতে পারবে না। অপমানের চূড়ান্ত আমরা হয়ে গেছি, মানুষের দ্বারা অপমানে সেই জায়গাগুলি রাস্তাগুলি করে দিয়েছি। অন্যকে দোষ দেওয়ার আগে নিজেকে আগে সংশোধন দিতে হবে, সংশোধন করে নিতে হবে। মানুষ মানুষের দোষ দিয়ে লাভ নাই, আমরা নিজেদের খারাপ। কথাগুলি শুনতে খারাপ লাগলো, এটা হলো বাস্তবতা, এটা একদম সত্যি কথা। আমি এত দূর থেকে, যেমন আমি আজকে একটা ক্লেম করছি সবার সামনে, যেহেতু আমি সভাপতি মহোদয়ের অনুমতি নিয়ে আজকে সেন্ট্রাল থেকে এসে ওনাকে বললাম যে কমিটি বিলুপ্ত ঘোষণা করার জন্য। তবে আমি আজকে একটা জিনিস বলে দিলাম, হয়তো ওনারা জানেন না, একটা জিনিস আমি ওনাদের চোখে আঙুল দিয়ে বলে যাই। আমি এত দূর এত দূরের থেকে এসেছি, বগুড়া হয়ে নাটোর হয়ে কিসের পিএমএফ এর কাছে রাজশাহীতে এসেছি, একমাত্র সেক্রেটারি জেনারেল এখানকার, উনি আমাকে রিসিভ করেছেন। অথচ হোয়াট অ্যাবাউট দ্য এক্সিকিউটিভ কমিটি? আমি এত দূর থেকে যদি আপনাদের কাছে আসতে পারি, আপনারা কেন আমাকে রিসিভ করেন? বলেন, উত্তর দিতে পারবেন? আমি এই কমিটি কতদিন আগে কমিটি করা হয়েছে? আজ থেকে সেদিন থেকে আজ পর্যন্ত আমি সহ সহ হচ্ছি, একটি ফোন পাই নি, একটা সভা আছে, একটা মিটিং আছে, কোনো কিছু সে আপনার সাথে যোগাযোগ করে রাজশাহীতে যায়, রাজশাহীতে ঢাকা যায়, আজকে যা আপনি আসতেছেন এটাও তো আমাকে জানা হয়, আমাকে জানা হয়। এবার থেকে এই একটা জিনিস হয়তো ভুলে গেছে, এই তুমি একটা কাজ করবা, তুমি এটা কনভে করবা টু সাংগঠনিক সম্পাদকের কাছে, উনি কিন্তু সবাইকে ইনফর্ম করার দায়িত্ব। এখন থেকে প্রোটোকল মেনটেন করার চেষ্টা করুন। প্রোটোকল জিনিসটা খুব বুঝো নাকি বুঝো না? নিশ্চয়ই বুঝো, তোমার সেই মেধা আছে। সেই জন্য বলছি যে আমি আজকে খুব দুঃখ পেয়েছি যে যতগুলি এক্সিকিউটিভ কমিটির মেম্বার আছে, আমি এত দূর থেকে কষ্ট করে আসতে পারি, আমি তোমাদের কাছে এই ভালোবাসাটা দেখে পারি না, দাবি করতে পারি না যে আসুক আমার মিউজিশিয়ান ভাই এক্সিকিউটিভ করে ওনারা আসুক আপনি রিসিভ করুন, আমি চাইতে পারি না, করেন আপনারা করেন, চাই ভাই চাই। এটা কি আমার অভিমান করার পর কি এই পদ দিয়ে আসে না, অধিকার আছে না বলুন? তাই নেক্সট টাইম থেকে আমি সভাপতির মাধ্যমে অনুরোধ করে যাচ্ছি, পরের কমিটিতে যান, যারা যারা আসবেন তারা এই প্রোটোকলগুলি মেনটেন করবেন। আপনি আজকে মেহমান হয়ে ঢাকাতে আসেন, আমি সবচেয়ে আগায় যাব, কারণ এটা আমার প্রোটোকল, আমার ঢাকাতে আমার ওই ভাই এসেছে। এখান থেকে হৃদ্যতা বাড়ে, এখান থেকে সহৃদয়তা বাড়ে, এখান থেকে আন্তরিকতা বাড়ে, কেউ কাউকে আঙ্গুল দিয়ে কিছু কেউ শেখানো যায়। সেই জন্য কথায় আমি মাঝে মাঝে দেখি জন্মের পরে 2 বছর লাগে কথা বলতে, জন্মের থেকে জন্ম থেকে যখন হয় তার 2 বছর সময় লাগে মুখ থেকে কথা বলতে। কিন্তু ভালো মন্দ কোন জায়গায় কোনটা কি